আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। এখন যিনি আসছে বয়ান করার জন্য, এই যে মাথাটা দেখতেছেন, এটা একটা কম্পিউটার। এটা কি? এটা কি? এটা একটা কম্পিউটার। আমি মনে করি এই রফিকুল আফসারির মতো যদি এই রকমের 20টা মাথা বাংলাদেশে থাকে, এদেশের শিরিক বেদাতের কথা যারা বলে তারা ময়দানে টিকতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু খারাপ লাগে, আপনি নিজের সম্পদের দাম নিজে দিতে জানেন না, এদেরকে কদর করবেন, মর্যাদা দিবেন। আমার কলিজার ভাই, সাদা মনের মানুষ, আমি সাক্ষী, সাদা মনের মানুষ। আমরা দুই ভাই একসাথে অনেক সময় বিদেশ সফর করছি, আলহামদুলিল্লাহ। আমি জানি কেমন মানুষ, কেমন মানুষ আমি জানি, একজন গবেষক আলেম। আমি আমার ভাইকে বসায়া রেখে কথা বলবো না, আমি শুধু সুন্নাগুলো বলে দিয়ে যাই। আমার ভাই কথা বলবেন, আপনারা শুনবেন। আমি দোয়া করি আমার কলিজার ভাইকে যেন আল্লাহ হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। অসংখ্য কিতাবের মুসান্নেফ তিনি, অসংখ্য। এখানে এসেও দেখলাম পোলাপানে অনেক সময় অভিযোগ করে যে রফিকুল আফসারি আমাদেরকে কাছে যাইতে দেয় না। তুমি কি জানো উনি কি করে দরজা বন্ধ করে? উনি দরজা বন্ধ করে ফেসবুক চালায় না, টুইটার চালায় না, ইনস্টাগ্রাম চালায় না। এই রফিকুল আফসারি যেখানে বসে 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 কিতাব লিখতে থাকে। কি লেখে? আজকেও আমি নিজে গেছি, আমার ভাই দোতলায় বসে আছে। অন্য বক্তা হলে তো একজন আরেকজনকে দেখতে যায় না, কিন্তু আমরা যারা কোরআনের আন্দোলনে বিশ্বাসী, আমাদের একজন আরেকজনের জন্য কলিজা আছে না নাই? আমি নিজে গেছি, যাইয়া দেখতেছি কিতাব লিখতেছে, সরফের কিতাব লিখতেছে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার ভাইকে যেন হায়াত দারাজ করেন, তার লেখাগুলি যেন আল্লাহ কবুল করেন, তার মতো হাজার হাজার রফিকুল আফসারের জন্য এই বাংলাদেশে তৈরি করে দেন। আমার বন্ধুগণ, পাঁচ নাম্বার সুন্নত হলো ঘুমের সময় ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? ছয় নাম্বার, সতর ঢেকে ঘুমাবা। অনেক পোলাপাইন আছে ঘুমের সময় হাফ প্যান্ট পরে, এই সমাজে নাই, এই সমাজে নাই। অনেক পরিবার আছে মা হাফ প্যান্ট, বাপে হাফ প্যান্ট, পোলা হাফ প্যান্ট, মাইয়া হাফ প্যান্ট, একখালি এরকম বেয়াদব মার্কা ফ্যামিলি আছে না নাই? আমি ব্যাখ্যা দিলাম না, সতর ঢেকে ঘুমাতে হবে। রাসূল বলছেন সতরকে ঢাকো, কারণ তোমাকে দেখলে ফেরেশতারা লজ্জা পায়। সাত নাম্বার, উপুর হয়ে ঘুমানো যাবে না। আট নাম্বার, আলো বন্ধ করে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন খাবার ঢাকনা দাও, দরজা বন্ধ করো, খাবার ঢাকনা দাও, বাতি বন্ধ করে ঘুমাও, রাতের বেলা পানি খেলে পানিটা দেখে ঘুমাও। এটা আরেকটা হাদিস। এরপরে নয় নাম্বার, নবীজি বললেন যদি স্বপ্নের ভিতরে খারাপ কোনো স্বপ্ন দেখো, ভয়ানক কোনো স্বপ্ন দেখো, তুমি তোমার বাম দিকে তিনটা কি দাও? তিনটা থুতু দাও। আমাদের বাম পাশে থাকে আমাদের বিবিরা, আর আপনি যদি ঘুমে খারাপ স্বপ্ন দেখে তিনটা থুতু দিতে পারেন, পরে আপনার খাটের নিচে পাওয়া যাবে। থুতু মানে সেপ দেওয়া নয়, থুতু মানে থুতু তো থুতুই, যেটা শয়তানের গায়ে লাগে। কার গায়ে লাগে? আর দোয়া করবেন যে আল্লাহ এই স্বপ্ন থেকে, এই স্বপ্নের অকল্যাণ থেকে আমাকে বাঁচার। এরপরে দশ নাম্বার, সুরে ফালাক, সুরে নাস পড়ে ঘুমাবেন। আমি সুরে আসর থেকে কথা বলছিলাম, তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কয় প্রকার ছাড়া? এর মধ্যে দুই নাম্বার হলো যারা আমলে চলে করে, আর অনেকে আমলে চলে তো খুঁজে পাই না। আপনি বাথরুমে গেছেন, ডান পা দিয়ে ঢুকছেন, এটাই আমলে চলে। এটা কি? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে চলে করো। এরপরে তিন নাম্বারে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের দাওয়াত দেয় তারা লসে নাই। কিসের দাওয়াত দেয়? কিছু কিছু হুজুর আছে কয় এখন হক কথা কওয়ার দরকার নাই, এখন পরিবেশ ভালো না, এখন হক দরকার নাই। আমি বলি ভাই, দাওয়াতের ময়দানের পরিবেশ ভালো ছিল কবে? অসংখ্য নবীকে হকের দাওয়াত দেওয়ার কারণে অন্যায়ভাবে তারা হত্যা করে দিয়েছে, কথা ঠিক কি না? এ লক্ষ্মীপুরের মানুষ সাক্ষী দাও, নবীরা কি চোর ছিলেন? নবীরা কি ডাকাত ছিলেন? নবীরা কি সন্ত্রাসী নেতা ছিলেন? নবীরা কি সন্ত্রাসী কায়দায় কারো গদি দখল করতে চেয়েছেন? কিন্তু নবীরা হকের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আর দাওয়াতের ময়দান কখনো জাজিম বিছানো থাকে না, এখানে দাওয়াত দিলে কষ্ট করা লাগবে কি লাগবে না? এরপরে বলছে অতাওয়া সবিস সবরি, এবং ধৈর্যের পরামর্শ দাও, ধৈর্যের পরামর্শ দাও, সুসময়ে বন্ধু অসময়ে কয় হুজুর আমার কাছে আইয়েন না, এরকম আছে না নাই? ইসলামী আন্দোলনের ছেলেগুলোকে দেখলে এগুলো যাও, এখন আবি না,
বড় বিপদে আছি, আমার দোকানের কাছে আসবি না, আমার লাইব্রেরির কাছে আসবি না, এরকমের লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? খবরদার, হকের জন্য আমরা কয় দল? হকের জন্য আমরা কয় দল? তাহলে দাওয়াত হবে দুইটা, কয়টা? একটা হবে হকের দাওয়াত, আরেকটা হলো বুঝাইয়া দিবেন যে হকের দাওয়াত দিতে গেলে কিছু বিপদাবল আসবে, সুমা আসবে না, ফুল আসবে না, জাজিম আসবে না, বিপদ কিন্তু আসবেই। এরপরেও হকের উপরে অটল থাকা, অটল থাকা। শেষ কথা বলে দেই, হক জানার চেষ্টা করবেন, হকটা জানার পরে বাতিলটা ছেড়ে দিবেন, হকের উপর ইস্তেকামাত থাকবেন, একেবারে অটল থাকবেন মৃত্যু পর্যন্ত, যত যার যাপটা আসুক, বিপদ আসুক, জেল আসুক, জরিমানা আসুক, ফাঁসির মঞ্চে আসুক, হকের কায়েম থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না। রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেই না।